হ্যালো বন্ধুরা, আমি শেখর নীল। এখন আমি করবো শিহাব শাহীন পরিচালিত, আফরান নিশো এবং মেহজাবিন অভিনীত বাংলাদেশের নতুন ওয়েব ফিল্ম নীল জলের কাব্য রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো দেখুন, এটা এমন কোনো কাজ হয়নি যেটা আমাকে বলতেই হবে যে দেখুন দেখুন, দেখতেই হবে, মাস্ট ওয়াচ, বিশাল কোনো কাজ এটা নয়। যে গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই সাধারণ একটা গল্প, গল্পের মধ্যে নতুনত্ব কিছু নেই, আমরা হয়তো আগেও দেখে ফেলেছি গল্পটা। কিন্তু এই কাজটাকে নিয়ে কিন্তু তবুও অনেক কিছু আলোচনা করবার মতন রয়েছে। আমি যে অনেক বছর ধরে নাটক দেখছি, নাটক দেখবার এক্সপিরিয়েন্স আমার প্রচুর, এটা বললে কিন্তু ভুল বলা হবে। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে বেশ কিছু নাটক দেখবার পরে আমি এটা রিয়েলাইজ করেছি, নাটক কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ একটা স্টোরি টেলিং। ওয়েব সিরিজের সঙ্গে তো কোনো তুলনাই চলে না। সিনেমার ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে ফরম্যাটে সিনেমাতে গল্প বলা হয়, ওই একই ফরম্যাট কিন্তু নাটকে নয়। কিংবা যদি আপনারা একটা 35-40 মিনিটের শর্ট ফিল্ম যে কোনো আপনারা ইউটিউবে দেখে নিন, শর্ট ফিল্মে যে ফরম্যাটে গল্প বলা হয় সেই একই ফরম্যাটে কিন্তু নাটকে গল্প বলা হয় না। নাটকের ফরম্যাটটা সম্পূর্ণ ভিন্ন। নাটকের মধ্যে সিনেমার মতোই একটা চরিত্রের অনেকটা জীবন দেখানো হয়, কিন্তু সেটা শর্ট ফিল্মের থেকে সামান্য বড় রানিং টাইম, হয়তো সামান্য একটু বেশি লেংথটা কিন্তু কখনোই সিনেমার মতো নয়, সেটা শর্ট ফিল্মের থেকে সামান্যই বেশি, হয়তো 50 মিনিট, কখনো 55 মিনিট, কখনো 1 ঘন্টা, কখনো 1 ঘন্টা 10 মিনিট। এবার এই যে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে একটা এমন গল্প বলা যেটা আপনার উপরে সেম ইম্প্যাক্ট রাখতে পারবে যে ইম্প্যাক্টটা একটা সিনেমা রাখতে পারে, নর্মালি সিনেমা 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট বা 2.5 ঘন্টার হয়, সেই ইম্প্যাক্টটা আনাটা কম সময়ের মধ্যে, এটা অলটুগেদার একটা ডিফারেন্ট স্কিল। যে স্কিল সেটটা সমস্ত ডিরেক্টরদের মধ্যে থাকে না, যে কারণে সমস্ত নাটক ভালো হয়ও না, সমস্ত নাটকের মধ্যেই যে এই ম্যাজিকটা হয়ে যায় তা নয়। কিন্তু ওই ইম্প্যাক্টফুল স্টোরি টেলিংটা কিছু ডিরেক্টর পারেন এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিহাব শাহীন। একটা ক্যারেক্টারকে আপনি চিনে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন তার কী ক্রাইসিস, কিসে দুঃখ পায়, কিসে আনন্দ পায়, সব কিছু আপনি রিয়েলাইজ করছেন, কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যেই পসিবল হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট বেশি কঠিন। নাটকের ক্ষেত্রে কি হয়, ধরুন একটা ক্যারেক্টার তার জীবনে অতীতে এমন কোনো একটা ঘটনা ঘটেছে যেটা ঘটবার পরবর্তীতে সে আর ওই একই মানুষটা থাকেনি, অর্থাৎ ঘটনাটা ঘটবার আগে সে একটা অন্য মানুষ ছিল, ঘটনাটার ইম্প্যাক্ট তার উপরে এমনই যে তার পরবর্তীতে সে একটা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষে পরিণত হয়েছে। এবার হয়তো শুধু সেই ইভেন্টটাকেই দেখানো হচ্ছে, তাছাড়া অন্য কিছু দেখানো হচ্ছে না, ওই ইভেন্টের আগে পরে কি হয়েছে না হয়েছে, সেই সময় মানুষটা কীরকম ছিল কিচ্ছু দেখানো হচ্ছে না, জাস্ট ওই ইভেন্টটা। নর্মালি আমরা কি বলি রিভিউর ক্ষেত্রে যে একটা ইভেন্ট দেখানো হচ্ছে কিন্তু সেটার কোনো প্রপার বিল্ড আপ নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, জাস্ট ঘটনাটা দেখিয়ে দিলেই তো হলো না, ওটাই তো এনাফ নয়, আপনাকে তো যথেষ্ট ডেভেলপমেন্ট দিতে হবে। কিন্তু নাটকের ক্ষেত্রে ওই ডেভেলপমেন্টটা কিন্তু দেয়া হয় না, জাস্ট ইভেন্টটাকে দেখানো হয়, কিন্তু এত বেশি অনেস্টির সঙ্গে দেখানো হয়, সেখানে পারফরমেন্সেস এত বেশি রিয়েল হয় যে ওই পার্টিকুলার ইভেন্টটা যে দেখাচ্ছে সেটাই কোথাও একটা দর্শকদের জন্য এনাফ হয়ে ওঠে। ধরুন নীল জলের কাব্যের মধ্যে আফরান নিশো এবং মেহজাবিনের সম্পর্ককে সেভাবে বিল্ড আপই দেওয়া হয়নি, এই দম্পতির মধ্যে সম্পর্কটা কীরকম, তাদের মধ্যে ইকুয়েশনটা কীরকম, সেটাকে কোনো স্পেসই দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও দুজনের পারফরমেন্সেস এত ভালো, যে কটা দৃশ্য তারা পেয়েছে সেখানেই কোথাও একটা তারা এই সম্পর্কটাকে অনেক বেশি রিয়েল করে তুলছে, অনেক বেশি অডিয়েন্সের জন্য রিলেটেবল করে তুলছে। এখানে মেহজাবিনের যে ইচ্ছেটা যে সে কক্সবাজার যেতে চায়, সমুদ্র সৈকতে যেতে চায়, সমুদ্র দেখতে চায় নিজের চোখে, সেই ইচ্ছেটাকে সেভাবে স্পেস দেওয়া হয়নি। জাস্ট একটা একদম শুরুতে সিন দেখানো হয় যে মাকে গিয়ে সে নিজের ইচ্ছে বলছে, মা বলছে বরের সঙ্গে যাবি, জাস্ট একটা সিন রাখা হয়েছে। কিন্তু এমনভাবে ক্যারেক্টারটাকে মেহজাবি নিয়ে গেছে থ্রু আউট দ্য নাটক বা থ্রু আউট দ্য ওয়েব ফিল্ম, যেটাই আপনারা বলুন না কেন, এটা আসলে ওয়েব ফিল্ম বলা হচ্ছে কিন্তু এটা আসলে একটা নাটক। মেহজাবিন এমনভাবে ক্যারেক্টারটাকে নিয়ে গেছে যে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে ওর ইচ্ছেটা আসলে কি, ওর ক্রাইসিসটা আসলে কি, কি চায় কি পাচ্ছে না। কিংবা স্বামী হিসেবে অপারক হওয়ার যে অনুভূতিটা সেটা একজন পুরুষকে কতটা বেশি হিট করে, আফরান নিশো সেটাকে যেভাবে অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছে সেটা দেখবার মতন। এটা অ্যাকচুয়ালি পসিবল হয় যখন একজন ডিরেক্টর প্রচণ্ড বেশি স্কিলফুল হয় এবং তার অ্যাক্টার অ্যাক্ট্রেসরা প্রচণ্ড বেশি স্কিলফুল হয়। এই নাটকটা দেখতে ভালো লাগছে, চেনা জানা গল্প হওয়া সত্ত্বেও, বিশাল কিছু না হওয়া সত্ত্বেও, প্রচুর কাস্টার মধ্যে টেকনিক্যাল ফল্ট থাকা সত্ত্বেও, যেমন ধরুন সাউন্ড মিক্সিংয়ে অনেক সমস্যা আমার মনে হয়েছে, কিংবা ডাবিংয়ে বেশ কিছু জায়গাতে সমস্যা আমার মনে হয়েছে, টেকনিক্যালি একেবারে ওয়েলমেড কাজ এটা নয়, বাজেট কম বুঝতেই পাচ্ছি, কিন্তু যেহেতু তাদের পারফরমেন্স ভালো, যেহেতু গল্প বলার ধরনটা ডিরেক্টরের ভালো, যে কারণে সিনগুলো মুহূর্তগুলো কোথাও একটা রিয়েল হয়ে উঠছে, চেনা জানা, আগেও দেখেছি, একটা দাম্পত্য জীবনের মধ্যে গরিবতা যে কারণে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না, ইয়ার নতুন কি, কিন্তু তবুও রিয়েল হয়ে উঠছে। এই 12th ফেল কয়েকদিন আগে বিধু বিনোদ চোপড়া আমাদের দেশের ছবি আপনারা জানেন, হয়তো অনেকে দেখেও ফেলেছেন, সেই ছবিটাও চেনা গল্প, জানা গল্প, নতুন কিছু নয়, কিন্তু এত রিয়েল,
এত ভালো অভিনয় বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। সেম জিনিসটা নীলজলের কাব্যর মধ্যেও হয়। আমি কিছুতেই বুঝতে পারি না যে ডেভেলপমেন্ট নেই, প্রপার এস্টাবলিশমেন্ট নেই, তা সত্ত্বেও কেন আফরান নিশোর ক্যারেক্টার একদম লাস্টে যখন বিছানায় শুয়ে যাচ্ছে কক্সবাজার সে যেতে পারছে না। আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না, যারা দেখেছেন বুঝতে পারবেন। সেই সময় তার দুঃখটা কেন আমি ফিল করতে পারছি, কেন ক্যারেক্টারটার সঙ্গে আমি কানেক্ট করে ফেলেছি, আমি নিজেও জানি না। আসলে বোধহয় পারফরমেন্সেসের জন্য, আসলে বোধহয় ডিরেক্টরের স্কিলের জন্য, ঠিক কেন এটা হয়েছে, মানে সমস্ত লজিককে কোথাও একটা ভেঙে চুরে দিচ্ছে। যে যে লজিকগুলো থাকা দরকার একটা ক্যারেক্টারের জন্য ফিল করবার জন্যে, কোনো লজিকই কিন্তু অ্যাকচুয়ালি মানে বক্সে টিক পড়েনি, তা সত্ত্বেও আপনি ফিল করছেন। এটাই কিছু নাটকের ম্যাজিক। এই সেম জিনিসটা আমি চিরকাল আজের ক্ষেত্রেও দেখেছিলাম, এক ঘন্টার একটা কাজ বোধহয় যদূর আমার মনে পড়ছে, কিন্তু সেখানেও কিন্তু কিছু ইভেন্ট দেখানো হচ্ছে, ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা জুড়ে যাব সেটার জন্য প্রচুর সিন দেওয়া হয়েছে ওদের সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য, তা নয় কিন্তু, খুব কম সময়, কিন্তু সিনগুলো এত বেশি ইম্প্যাক্টফুল। ধরুন একটা আই লাভ ইউ সিন চিরকাল আজে, ওই একটা সিনেই তো মানে যা দেখানো দেখিয়ে দিয়েছে, যা বলবার আফরান নিশো তার অভিনয়ের মাধ্যমে কিংবা মেহজাবিন তার অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে দর্শককে, বেশি সিন তো দরকার নেই ওই সম্পর্কটার জন্যে। এখানেই নাটক নাটক, একটা সিন এনাফ, ইম্প্যাক্টফুল হতে হবে, রিয়েল হতে হবে, সেটা পারফর্মাররা কীভাবে করবে তাদেরকে বুঝতে হবে। সোজা কথায় বললে শিহাব শাহীন, আফরান নিশো কিংবা মেহজাবিনের মতন শিল্পীরা কাজের মধ্যে একটা সোল এনে দেয়, যে সোলটার জন্য বাজেট লাগে না। হতে পারে তাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা অভিনয় করতে হচ্ছে, টানা কাজ করতে হচ্ছে, যাতে কম বাজেটের মধ্যে এই নাটকটা শেষ হয়ে যায়, এভাবেই তো নাটক হয় শুনেছি। কিন্তু তারপরেও তাদের পারফরমেন্সের মধ্যে কোনো ত্রুটি নেই, তারা কিন্তু চরিত্রটা কমপ্লিটলি হয়ে ওঠার চেষ্টা করে, ইরেসপেক্টিভ অফ বাজেট কত টাকা তারা পাচ্ছে। হতে পারে এর সঙ্গে সঙ্গে তারা সিন্ডিকেট করছিল, হতে পারে তারা কাইজার করছিল, হতে পারে তারা আমি কি তুমি রেড্রাম করছিল, কিংবা হতে পারে তারা পুনর্জন্ম করছিল, যেখানে হয়তো বাজেট বেশি, যেখানে হয়তো তারা অনেক পয়সা পেয়েছে। কিন্তু একটা কম বাজেটের, একটা কম পয়সার প্রোডাকশান বলে সেখানে যে কোনোরকম গাফিলতি, এটা আফরান নিশো মেহজাবিনের মধ্যে আপনারা দেখতে পাবেন না, আমি কোনোদিন দেখতে পাইনি। ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম, কারণ ট্রেলারের মধ্যে শর্টটাকে রাখা হয়েছিল, আর কাজটা যখন দেখলাম তখনও সেই একই জিনিস ফিল করলাম। মেহজাবিন যখন সমুদ্রের দিকে দৌড়ে যায়, তার ওই যে অদ্ভুতভাবে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এমন তার চোখের চাহনি এবং তার দৌড়ে যাওয়া, আপনি ফিল করতে পারবেন যে ক্যারেক্টারটা নিজের জন্ম থেকে এটাই ভেবেছে যে ভাই আমি সমুদ্র দেখতে চাই, অ্যাট এনি কস্ট আমি সমুদ্র দেখতে চাই। চেনা জানা গল্প, হাজার টেকনিক্যাল প্রবলেম থাকা সত্ত্বেও আমার এই কাজটা ভালো লেগেছে। এবং কাজটার মধ্যে একটাই সমস্যা আমার মনে হয়েছে, একটা জুয়া খেলার ব্যাপার রয়েছে ওই পার্টিকুলার জায়গাটা। এই কাজটাতে না থাকলে আমার মনে হয় না যে কাজটার খুব একটা কিছু বিশাল ক্ষতি হতো বলে। যে সমস্ত রেস্ট্রিকশনের মধ্যে এই ধরনের কন্টেন্ট প্রস্তুত করা হয় সেগুলোকে মাথায় রাখলে শিহাব শাহীন, আফরান নিশো, মেহজাবিন এই তিনজনের প্রশংসা করতেই হয়। আপনাদের কি মতামত, যারা দেখেছেন কীরকম কী লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।